কর্মী বিজ্ঞানী আব্দুল আউয়াল। দেশের ধান গবেষণার ইতিহাসে যে কজন মানুষ শুরু থেকে সম্পৃক্ত তাদের একজন তিনি। তবে গবেষক হিসেবে নয়, কাজ করেছেন গবেষণা সহকারী হিসেবে। দেশে যে কটি জনপ্রিয় ধানের জাত দেশকে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ করেছে তার নেপথ্যের কারিগর আব্দুল আউয়াল, যিনি 84 বছর বয়সেও চালিয়ে যাচ্ছেন ধানের কৃত্রিম পরাগায়ন, ভূমিকা রাখছেন ধানের নতুন নতুন জাত উদ্ভাবনে। কৃষি দিবসে কাঁচপাগল এই মানুষটিকে নিয়ে দেখুন ফয়জল সিদ্দিকের বিশেষ প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন কৃষ্ণ সরকার। বাতাসে দুলছে কৃষকের স্বপ্ন, আমনে বিয়ার 11 আর বড়তে বৃধান 28 এবং 29। ফলন বেশি এবং রোগবালাই কম হওয়ায় কৃষকের কাছে জনপ্রিয়। গবেষকরা বলছেন দেশের মোট উৎপাদিত ধানের প্রায় 90% দখল করে আছে এই জাতগুলো, যা উদ্ভাবন করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বা ব্রি। ব্রির এরকম 32টি জাত উদ্ভাবনের নেপথ্যের কারিগর এই গবেষণা সহকারী, যার মস্তিষ্কের প্রতিটি কোষে বোনা ধনধান্যের বাংলাদেশ। পরাগায়ন বা সংক্রায়নের এই দক্ষ শিল্পীর নাম আব্দুল আউয়াল। ব্রাহ্মণবাড়িয়ায় বেড়ে ওঠা বেকার আউয়ালকে ঢাকায় এনে 1957 সালে প্রিপারেটর পদে চাকরি দেন তৎকালীন ঢাকা ফার্মের কৃষি রসায়নবিদ ব্রির প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর আমিরুল ইসলাম। তবে উপসি ধানের জাত উদ্ভাবন করতে সংক্রায়নের কাজে দীক্ষা দেন ব্রির সাবেক মহাপরিচালক ডক্টর শাহ মোহাম্মদ হাসানুজ্জামান। ডাক্তার আলিম সাহেব, ডাক্তার হাসানুজ্জামান সাহেব, তারা মিটিং করে দেখ মিটিং করলো যে দেশের মধ্যে যত লোক সংখ্যা বাড়তেছে, উন্নত জাতের ধান বাহির না করলে দেশের লোকে না খাইয়া মারা দেবে। এই জন্য প্রথম অবস্থায় আমাকে ধানের সংকরীকরণের কাজ দেয়। আর সংসদ ভবনে এখানে একটা ছোট্ট একটা জাম গাছ ছিল, এই জাম গাছের নিচে বসে বিকালবেলা আমি ধানের ইনভেস্টিগেশন করছি। কৈশোরের দুরন্তপনাকে দূরে ঠেলে দিয়ে সেই যে দেশের জন্য কাজ শুরু তা চালিয়ে যাচ্ছেন এখনও। 1996 সালে ব্রি থেকে অবসর নেয়ার পর তৎকালীন ইফসার অধ্যাপক আব্দুল হামিদের আগ্রহে শুরু করেন নতুন পথ চলা। তার সংক্রয়ণে উদ্ভাবিত হয় বিউধান 1। এছাড়া দেশের ইতিহাসে প্রথম সুগন্ধি হাইব্রিড ধানের জাত উদ্ভাবনে নেপথ্যের কারিগর তিনি। বিআর 1, 2, 3, 3 নম্বরে সাইড করছে আমি বিআর 5 করছে আমি 6 করছে 7, 8, 9, 10 এভাবে আমার 32টা জাত আমার হাতে করা। বিআর 29 যেটা এটা আজকাল অক্ষর নাম করা, এই কে কিন্তু বাসাবো এই দুই এখন বিউধান এক হিসাবে নর্থ বেঙ্গলে করে নাম করা হয়ে গেছে গা। 84 বছর বয়সে এসেও তীক্ষ্ণ দৃষ্টি সোনালী ধানের এই কারিগর পরাগায়ন করছেন খালি চোখে, কখনো হাতের 10 আঙ্গুলে, কখনো বা ইমাসকুলেটর দিয়ে। কেননা 60 বছর ধরে 3 সন্তানের এই জনকের ভরসা, ধৈর্য আর আত্মবিশ্বাস। অনেকগুলি প্রোগ্রাম দিছে 40-50টার মতন ক্রস করার, ফার্স্টটা করে সিট দিলে আমরা যথেষ্ট, তোর 5টা, 7টা, 10টা সিট দিছি। আর কয়েক বছর পরে ফিলিপাইন থেকে এই ইমাসকুলেটর একটা মেশিন আসলো, তখন ওখানে পুরো দমে কাজ চললো। কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন ব্রি গোল্ড মেডেল। তবে ব্রির সাবেক এই মহাপরিচালক মনে করেন রাষ্ট্রের সর্বোচ্চ স্বীকৃতি পাওয়ার যোগ্য আব্দুল আউয়াল। প্রথম যুগের একজন টেকনিশিয়ান হিসেবে মনে করি যে ওনার একটা বিরাট অবদান, সেটাকে আমি যথেষ্টভাবে মনে করি যে মূল্যবান। এবং আমি মনে করি যে একজন কৃষিবিজ্ঞানী যদি পুরস্কৃত হতে পারে, কৃষিকর্মী যদি পুরস্কৃত হতে পারে, তাহলে একজন ওনাকে আমি বিজ্ঞানকর্মী বলবো, সেই হিসেবে ওনাকেও পুরস্কৃত করা উচিত। বিজ্ঞানীদের মতে স্বাধীনতা উত্তর বাংলাদেশের 45 বছরে চালের উৎপাদন বেড়েছে 3 গুণ, যার অনেকটা জুড়ে রয়েছে এই কৃতি মানুষটির অবদান। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা।